নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জাহাজমারা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ আলী সহ অনেকে। জাহাজমারা সহ আশেপাশের কয়েকটি ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ প্রায় 5,000 মানুষের উপস্থিতিতে এই মতবিনিময় সভাটি জনসভায় রূপ নেয়। সংসদ সদস্য আয়েশা ফেরদৌস বলেন, দ্বীপ উপজেলা হাতিয়ার যত উন্নয়ন হয়েছে সবই আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে। বিএনপির আমলে দ্বীপের মানুষ অবহেলিত ছিল। একসময়ের অশান্ত হাতিয়া বর্তমান সরকারের উন্নয়ন কর্মযোগে এখন সমৃদ্ধ ও শান্তির জনপদ। বিএনপি নেতৃত্বে ছিলেন, দেশের কোনো উন্নয়নমূলক কাজ তখন হয়নি। ইয়াকুব নবী ইমনের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। মেসার্স হোম ডেকোর ফার্নিচার হাউজের রাজকীয় ভবনে আপনাদের স্বাগতম। এখন নোয়াখালীর চাটখিল এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় উন্মুক্ত হয়েছে আমাদের চমৎকার দুটি আউটলেট। আমাদের রয়েছে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি নান্দনিক ডিজাইনের স্পেশাল বেডরুমসের। এছাড়া আমাদের কাছে আলমারি, খাট, ড্রেসিং টেবিল, শোকেস, ডাইনিং টেবিল এবং ক্যানাডিয়ান উড কাঠের সকল আসবাবপত্র পাওয়া যায়। অফিস এবং হোম ডেকোরেশনের জন্য আমাদের রয়েছে চমৎকার সব ফার্নিচার এবং ইন্টেরিয়র ডিজাইনের জন্য রয়েছে সুদক্ষ কারিগর। চাটখিল এবং রামগঞ্জে চিটাগাং সেগুন কাঠের উপরে আমরাই প্রথম লেকার বার্নিশ করে থাকি। সাধ্যের মধ্যে গুণগত মান এবং সঠিক পণ্য পেতে চলে আসুন আমাদের কাছে। আমরা 5 বছরের ফ্রি সার্ভিসিং দিয়ে থাকি, তাই আমাদের ফার্নিচার দিয়ে আপনার ঘরকে মন করা ডিজাইনে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের আঙিনায়। মেসার্স হোম ডেকোর ফার্নিচার হাউস, সাজিয়ে দেয় আপনার ভুবন।